ছাত্রলীগের নেত্রীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে চালান দেওয়ার হুমকিও প্রাধ্যক্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলা তন্নেসা হলের ছাত্রলীগের পদধারী আবাসিক ছাত্রীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নিয়ে চালান দিয়েছেন এক গত বৃহস্পতিবার ওই হলে অনুষ্ঠিত এক সভায় তিনি এই হুমকি দেন পদধারী ছাত্রীদের হুমকি দেওয়া ওই প্রাধ্যক্ষের নাম অধ্যাপক জামিরুল ইসলাম তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রাধ্যক্ষ ওই সভার তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ডের একটি অডিও ক্লিপে প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার কথা শোনা যায় ওই হলের এক আবাসিক ছাত্রী সাংবাদিকদের অডিও ক্লিপটি সরবরাহ করেছেন তিনি তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করার কথা স্বীকার করে বলেছেন আসলে এভাবে মন্তব্য করাটা ঠিক হয়নি ছাত্রলীগ নেত্রীদের উদ্দেশ্যে প্রাধ্যক্ষকে বলতে শোনা যায় রাজার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে পঙ্গ হয়েছে তোমাদের তো অস্তিত্ব থাকার কথা না তোমাদের তো মাথা মুন্ডু আলাদা হয়ে যাওয়ার কথা তোমাদের তো সেটা হয় নাই সেদিন তোমাদের একটা ডিসিশন দেওয়ার পরও তোমরা যাও নাই এতে তোমরা আইন ভঙ্গ করেছ তোমাদের হল থেকে বহিষ্কার করার জন্য সিম্পলি এই অভিযোগটাই যথেষ্ট হল ছাড়া করার হুমকি দিয়ে অধ্যাপক জামিরুল ইসলাম বলেন পুলিশ ফোর্স সেনাবাহিনী সকল কিছু রেডি আছে তোমরা যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে প্রত্যেকটা মেয়েকে এখান থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চালান দেওয়া হবে সকল কিছু আমাদের কাছে আছে আমাদের রুডো হতে বাধ্য করো না তোমাদের স্পর্ধা এটা একজন প্রবোষ্ঠ যখন কোন অর্ডার করেন সেটা আইন তোমরা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছ যারা ছাত্রলীগের পদধারী তাদের প্রত্যেককে চলে যাওয়ার হুমকি দিয়ে বলেন তুমি ছিল ছিলা কিনা তুমি দরিদ্র তোমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আজ তোমাদের মুখ থেকে এসব গান বের হচ্ছে এসব কোনো গান চলবে না যারা পোস্টেড বা পদধারী ছিলা তাদের চলে যেতে হবে মাদক কারবারে যারা ছিল চলে যেতে হবে এলিগেশন আসলে চলে যেতে হবে তুমি ছিলা কি ছিলা না আমরা তদন্ত করে তুমি ইনোসেন্ট হলে আমরা তোমাদের ফিরিয়ে নিয়ে নিয়ে এর আগে ১৪ সেপ্টেম্বর বঙ্গমাতা শেখ ফজিল্লাতুল নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাবলিন আহার স্বাক্ষরিত এক নোটিশে হলে অবস্থানকারী ছাত্রলীগের পদধারী শিক্ষার্থীদের হল ত্যাগ করতে সময় বেঁধে দেন পরদিন পনেরোই সেপ্টেম্বর দুপুরের মধ্যে তাদের বেরিয়ে যাওয়ার কথা কিন্তু তারা হল ছাড়েননি পরে গত বৃহস্পতিবার সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয় এমন পরিস্থিতিতে বেলা এগারোটায় অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি হলের প্রাধ্যক্ষ সহ হল কর্তৃপক্ষ আলোচনায় বসে সেখানেই ছাত্রলীগ পদধারী ছাত্রীদের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করেন অধ্যাপক জামেরুল ইসলাম প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ